ধর্মনগরে চুরিকাণ্ড অব্যাহত। এবার ধর্মনগর থানাধীন রাজবাড়ির শ্মশান কালীবাড়ি রোডস্থিত একটি যানবাহন যন্ত্রাংশের দোকানে ঘটনা। বুধবার মধ্যরাতের কোনো এক সময় চোরের দল নগদ টাকা সহ প্রায় 5 থেকে 6 লক্ষ টাকার যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায় বলে জানান দোকান মালিক স্বপন তালুকদার। দোকানে সিসি ক্যামেরা থাকলেও চোরেরা সিসি ক্যামেরার তার ছিঁড়ে ফেলে তারপর চুরি করে বলেও জানান দোকান মালিক। এদিকে এই এলাকায় বারবার চুরির ঘটনা ঘটে আতঙ্কিত এলাকাবাসী কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে প্রশাসনের কাছে। আমার আজকে আনুমানিক 9:30 নাগাদ আমরা আইছি, ভাইয়া দেখি পার্শ্ববর্তী দোকান খোলা, ওটার দিকে দোকানটা দরজাটা এমনি তালাওলা বাঙ্গা এমনি লাগাই গিয়া দেখি সব একদম ক্যাশ বাস করতে থেকে মাল ইয়ো করা। এরপরে দেখলাম সবাইকে ডাক দিলাম, লগার লোক সঙ্গে সঙ্গে সবাইকে ডাক দিলাম। ডাক দেওয়ার লগে লগে দেখি গিয়া ব্যাটারি আমার আসলো প্রায় 30টার মতো নিয়ে নাই, মোটর কন্ট্রোলার কিছু কাগজপত্র টাকা অল্প স্বল্প আসলো 2,500, তারপরে টায়ার টিউব হেলমেট এগুলি দেখি নাই, মোটামুটি তো 5-6 লাখ টাকা হইব মাল। যেভাবে সিডির প্রভাবটা বাড়ছে মানুষ অতিষ্ঠ হয়ে যাবে, গত পরশু দিন 2,500 কয়েকজনের দোকান চুরি, গতকালকে রাত্রে স্বপন তালুকদার তার দোকান চুরি হয়েছে, ভালো পরিমাণ মাল নিয়ে গেছে।